সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আজকে আমরা কুম্ভলগ্ন কুম্ভ রাশির এপ্রিল মাসের পথচল নিয়ে আলোচনা করব। এপ্রিল 2022 একটা বিচিত্র বিরল ইউনিক মাস। এই মাসে ছোট বড় মাঝারি সব গ্রহর মহাকাশে সঞ্চার হবে। রবি, বুধ, মঙ্গল, শুক্র, বৃহস্পতি, রাহু, কেতু এবং শনি। স্বাভাবিকভাবেই যখন সমস্ত গ্রহর মহাকাশে সঞ্চার হবে তখন একটা টার্বুলেন্স, একটা আন্দোলন হবে এবং সেই টার্বুলেন্স, সেই আন্দোলন কিন্তু আমাদের জীবনেও প্রতিফলিত হবে। এই টার্বুলেন্সকে যাতে আমরা মোকাবিলা করতে পারি, হ্যান্ডেল করতে পারি, এই জন্য গত 19 মার্চ শক্তিপীঠের শেষ পীঠ কঙ্কালীতলায় আমি আমাদের সকলের মঙ্গলের জন্য পূজা, হোম, যজ্ঞ, ভোগ নিবেদন করে এসেছি। কারণ শ্রী মা অরবিন্দ আশ্রম পণ্ডিচেরির যিনি দেবী ভগবতীর রূপ ছিলেন, তিনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যে দ্য গ্রেট সিক্রেট অফ সাধনা ইজ টু নো হাউ টু গেট থিংস ডান বাই দ্য পাওয়ার অ্যাবাভ অ্যান্ড দ্য পাওয়ার বিহাইন্ড ইনস্টেড অফ ডুইং অল বাই দ্য মাইন্ডস এফার্ট। মন্ত্র সাধনার একটা বিশেষ বড় রহস্য এটাই যে মনের উপর যে আমাদের আস্থা, মনকে যে আমরা সর্বোচ্চ সর্বোত্তম স্থান দিয়েছি, সেই ভুল ভ্রান্তিটা থেকে বেরিয়ে আসা। কারণ মনকে আমরা শক্তিশালী, মনের জ্ঞান বুদ্ধি বিবেচনাকে আমরা পরম প্রধান উপায় মনে করি, কিন্তু সেখানে আমাদের ব্যর্থতা সবসময়ই হয়। তো আমাদের এই সৃষ্টি আদি পরাশক্তি যে আমাদের অস্তিত্বের ঊর্ধ্বে এবং অন্তরালে অবস্থান করে আছে এবং জগৎ সংসারকে চালনা করছে, সেই শক্তির কাছে সমর্পণ এবং সেই শক্তিকে জায়গা করে দেওয়া, আমাদের জীবনকে চালনা করা, সেটাই কিন্তু মন্ত্রসাধনার গ্রেট সিক্রেট, সবচেয়ে বড় রহস্য। এবং সেই মন্ত্রসাধনা আপনাদের আমি দিয়ে রেখেছি দুটো রাহুকেতুর ভিডিওতে, একটা বৃহস্পতির ভিডিওতে। এবং সেই মন্ত্রসাধনা করলে আমরা এই যে সৃষ্টির শক্তি, সেই সৃষ্টির শক্তির কাছে সমর্পণ করে, সৃষ্টির শক্তিকে আবাহন করে আমাদের জীবনে সাফল্য লাভ করতে পারি, বহু বিপদ বিপর্যয় দৈব দুর্বিপাক থেকে নিজেদের মুক্ত করতে পারি। এপ্রিল মাসের 12 তারিখ রাহুকেতু মেষ তুলায় কুম্ভ রাশি লগ্নের 3rd এবং 9th হাউসে যাচ্ছে। ব্যাক টু ব্যাক 13th এপ্রিল আপনাদের সেকেন্ড লর্ড দ্বিতীয় একাদশপতি বৃহস্পতি স্বগৃহে দ্বিতীয় প্রবেশ করছে। 29th এপ্রিল শনি দ্বাদশ ভাব থেকে লগ্নে রাশির উপর, লগ্নের উপর আসছে। কুম্ভ রাশির এই 29 এপ্রিল থেকে 12 জুলাই সাড়ে সাতির পিক ফেজটা অনুভব করবেন। 7th এপ্রিল মঙ্গল আপনাদের লগ্নে প্রবেশ করবে, তৃতীয় এবং দশমপতি। এই 7th এপ্রিল মঙ্গল 3rd এন্ড 10th লর্ড যখন লগ্নে প্রবেশ করবে তখন পরাক্রম প্রচুর বৃদ্ধি পাবে এবং তার সঙ্গে 7th এপ্রিলের পরপরই 12ই এপ্রিল রাহু 3rd হাউসে প্রবেশ করবে। সুতরাং প্রবল মাত্রায় মানসিক জোর, পরাক্রম, পুরুষাকারের জায়গা বৃদ্ধি পাবে, তার সঙ্গে ইগোও কিন্তু বৃদ্ধি পাবে এবং হঠকারী ভাবটাও বৃদ্ধি পাবে। রাহু পুরোপুরি একটা মানসিক জায়গাকে আচ্ছন্ন করবে, সেই জায়গায় কিন্তু সংযত থাকতে হবে, কেয়ারফুল থাকতে হবে। ইউ মাস্ট নো ওয়ের টু ড্র দ্য লাইন। 8ই এপ্রিল বুধ মেষ রাশিতে প্রবেশ করবে, সেখানে 12ই এপ্রিল থেকে সে রাহুর সঙ্গে থাকবে। তারপর 25 এপ্রিল বুধ সেকেন্ড টাইম ট্রানজিট করবে, বৃষ রাশিতে আপনাদের 4th হাউসে যাবে। 27th এপ্রিল রাজ্যকার গ্রহ শুক্র 2nd হাউসে বৃহস্পতির সঙ্গে সংযুক্ত হবে, এখানে একটা বিশেষ রাজযোগ হবে, আর্থিক দিকে, ভাগ্যোন্নতির দিকে, পারিবারিক দিকে সমস্ত বিষয়। ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে কুম্ভ রাশির সাড়ে সাথেই চলছে, এই 3rd হাউসের রাহু এবং 2nd হাউসের বৃহস্পতি আপনাদের পায়ের তলার মাটিটা শক্ত করবে, কিন্তু লিমিটটা বুঝে চলবেন, ইগোকে কন্ট্রোল করবেন এবং অতি অবশ্যই একটা সংযত, নমনীয় ভাব নিয়ে চলতে হবে।
ফার্স্ট এপ্রিল 2022 একটা এপ্রিল ফুলস ডে বলে পরিচিত, বোকা হওয়ার দিন। এবং এই বছরও কিন্তু আমাদের মন মানসিকতার মধ্যে অত্যন্ত ইম্যাচিওর, ইমপ্র্যাকটিক্যাল, ইমোশনাল, ইম্পালসিভ প্রভাব থাকবে, যে কারণে আর্থিক সিদ্ধান্ত নিলে সঞ্চিত অর্থ ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা, এবং বাক সংযম না মেনটেন করলে মানুষের সঙ্গে কিন্তু ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা। কোনো রকম আর্থিক দিকে কোনো সিদ্ধান্ত বা কোনো রকম কর্ম পরিবর্তন ইত্যাদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ফার্স্ট এপ্রিল নেবেন না। সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ এপ্রিল এই তিন দিন মনের ভাব, মনের শক্তি, মনোবল অনেকটাই বৃদ্ধি পাবে, উৎসাহ উদ্যম থাকবে, সেখান থেকে আপনারা অনেক গঠনমূলক কাজ করতে পারবেন এবং কর্মক্ষেত্রে বিশেষ কৃতিত্ব লাভের যোগ দেখা যাচ্ছে। কিন্তু বিবাদ প্রবণতার জায়গাটাকে কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। পাঁচ আর ছয়, ফিফথ আর সিক্সথ এপ্রিল মন মানসিকতার জায়গায় ডিস্টারবেন্স থাকবে, গৃহ পরিবেশে কিন্তু একটা বিবাদ প্রবণতা, ভুল বোঝাবুঝি, আকস্মিক মায়ের স্বাস্থ্যহানি, এবং কর্মক্ষেত্রে কিছু গোলযোগ এবং কাজ কমপ্লিট না করতে পারার একটা সমস্যা। যারা কোনো প্রবলেম সলভিং ইত্যাদি প্রজেক্ট ওয়ার্কে আছেন তাদের নানান রকম ডিফিকাল্টি ফেস করতে হতে পারে। সাত, আট আর নয়, সেভেন্থ, এইট আর নাইন্থ বিশেষভাবে আপনারা কর্মক্ষেত্রে শুভ ফল পাবেন, নানান রকম নতুন যোগাযোগ, কানেকশন, কিন্তু সন্তানকে নিয়ে একটু বিব্রত থাকতে হতে পারে। টেন্থ আর ইলেভেন্থ কর্মক্ষেত্রে বিশেষ শুভ যোগাযোগ, কর্মক্ষেত্রে বিদেশের যোগাযোগ, বিদেশে কর্ম লাভের যোগাযোগ, কিন্তু একটু সমালোচনার সম্মুখীনও হতে পারেন। বারো, তেরো আর চোদ্দ, বারো, তেরো আর চোদ্দ ব্যবসা ক্ষেত্রে কিছুটা অশুভ যোগ দেখা যাচ্ছে এবং দাম্পত্য জীবনেও কিছু ভুল বোঝাবুঝি হওয়া, ইগো ক্ল্যাশ হওয়ার পূর্ণ সম্ভাবনা, অতি অবশ্যই নিজেদের নমনীয় হয়ে চলতে হবে। পনেরো আর ষোলো, পনেরো আর ষোলো ভাগ্যের সহায়তা পাবেন, আকস্মিকভাবে কিছু অর্থপ্রাপ্তি এবং কর্মক্ষেত্রে আকস্মিক কিছু নতুন কর্মের যোগাযোগ। সতেরো আর আঠেরো পিতার স্বাস্থ্যহানি হওয়ার সম্ভাবনা, বিদেশের সঙ্গে যোগাযোগে কিছু প্রতিবন্ধকতা এবং কর্মক্ষেত্রে ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা। উনিশ আর কুড়ি কর্মক্ষেত্রে প্রচুর পরিশ্রম করেও কিন্তু কার্যসিদ্ধি হবে না এবং কর্মক্ষেত্র সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেবেন না, মন মানসিকতার মধ্যে আত্মবিশ্বাস একটু কম থাকবে এবং অবসাদের ভাবটা থাকবে। একুশ আর বাইশ কর্মক্ষেত্রে শুভ যোগাযোগ, নতুন কর্মপ্রাপ্তির যোগাযোগ, কিন্তু মন মানসিকতার মধ্যে একটা বিভ্রান্তি থাকবে, কর্মক্ষেত্রে দুর্ভ্রমণের যোগাযোগ দেখা যাচ্ছে। তেইশ আর চব্বিশ প্রচুর অর্থ ক্ষয় হওয়ার সম্ভাবনা, অর্থহানি হওয়ার সম্ভাবনা, কোনো রকম আর্থিক সিদ্ধান্ত নেবেন না, দুর্ভ্রমণের যোগাযোগ এবং শরীর স্বাস্থ্য কিন্তু একটু ডিস্টার্ব করবে। পঁচিশ আর ছাব্বিশ, পঁচিশ আর ছাব্বিশ মন মানসিকতার মধ্যে প্রবল উত্তেজনা, হঠকারী সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা এবং বিবাদ প্রবণতা প্রবল থাকবে, অতি অবশ্যই সংযত হয়ে থাকতে হবে, কর্মক্ষেত্রে ইগো ক্ল্যাশ হওয়ার সম্ভাবনা সহকর্মীদের সঙ্গে এবং সুপিরিয়রদের সঙ্গে। সাতাশ, আঠাশ আর উনত্রিশ এই তিনটে দিন কুম্ভরাশি, কুম্ভলগ্ন আপনারা বিশেষভাবে শুভ ফল পাবেন, কিন্তু অর্থ ব্যয়ের দিকে একটু নজর রাখতে হবে। কর্মক্ষেত্রে শুভ যোগাযোগ, কর্মক্ষেত্রে নতুন কানেকশনস, বাবা মার স্বাস্থ্যের উন্নতি সব দিকে শুভ পাবেন, কিন্তু অর্থ ব্যয় এবং বাক সংযম এই দুটো খুব গুরুত্বপূর্ণ। মাসের শেষ দিন তিরিশে এপ্রিল 2022 কর্মক্ষেত্রে বিশেষভাবে নজর রাখতে হবে, কর্মক্ষেত্রে উৎসাহ উদ্যম বৃদ্ধি পাবে, কিন্তু কিছু বিভ্রান্তি, বিক্ষিপ্ত মানসিকতার জন্য কিছু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। নিজেদের পুরুষাকার পরাক্রম বৃদ্ধি পাবে, ছোট ভাই বোনদের সঙ্গে কিছু
ভুল বোঝাবুঝি বিবাদ হতে পারে এবং দূরভ্রমণের যোগাযোগ কিন্তু দেখা যাচ্ছে। কুম্ভ রাশি, কুম্ভলগ্ন, কুম্ভ রাশিদের সাথে চলছে এই থার্ড হাউসের রাহু, লগ্নের মঙ্গল এবং দ্বিতীয়ভাবের বৃহস্পতি সঠিকভাবে ইন মডারেশন যদি ব্যবহার করতে পারেন, তাহলে আপনাদের এই পিক ফেজ যেটা আসছে, এক তো 29 এপ্রিল থেকে 12 জুলাই শনি থাকবে রাশির উপর, তারপর সামনের বছর জানুয়ারির 17 থেকে পার্মানেন্টলি 2.5 বছরের জন্য শিফট করবে শনি, তো এই সময়টা কিন্তু আপনাদের কনসলিডেশন করার টাইম। এই টাইমটাকে ব্যবহার করুন, যা মন্ত্র সাধনা দিয়েছি সেগুলো ফলো করুন এবং অতি অবশ্যই নিজেদের বুদ্ধি বিবেচনার উপর সম্পূর্ণভাবে নির্ভর না হয়ে যেটা রাহু আপনাদের করাবে, রাহুর যে হায়ার ডাইমেনশন, রাহু যে পরম দিব্য শক্তির সিগনিফিকেটর, সেই দিব্য শক্তির কাছে সমর্পণ করুন। দিব্য শক্তিকে আমরা 19 মার্চ শক্তিপীঠের শেষপীঠ কঙ্কালীতলায় আবাহন করে এসেছি। দিব্য শক্তিকে আবাহন করার কারণে, দিব্য শক্তির কাছে সমর্পণ করলে অনায়াসেই কিন্তু তার সহায়তা পাবেন এবং সেই ক্ষেত্রে সাফল্য নিশ্চিত এবং বহু বিপর্যয় বিপদ থেকে মুক্তি পাবেন, সাড়ে সাতির টার্বুলেন্সকে হ্যান্ডেল করতে পারবেন। সর্বম শুভময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।